খেলাধুলার সকল খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আন্তর্জাতিক ক্যারিয়ারে দেড় যুগের পথচলা, বাংলাদেশের ক্রিকেটে অনেক রং দেখা হয়ে গিয়েছে মাশরাফি বিন মুর্তজার। সাফল্যের আলোয় সিক্ত হয়েছেন, হতাশার আধারে হয়েছেন ম্লান। ভালো সময়ে দোলা, খারাপ সময়ে ঝাপটা, সবই লেগেছে গায়ে। তবে ধারাবাহিকভাবে ভালো খেলার আনন্দ প্রতিপক্ষের কাছ থেকে সত্যিকারই সমীহ মিলে এই সময়ে সবচেয়ে উপভোগ্য লাগে মাশরাফির কাছে। বিশ্বকাপের আগে 10 দলের অধিনায়ককে নিয়ে বৃহস্পতিবার লন্ডনে বিশেষ আয়োজন ছিল আইসিসি। মূল আয়োজন শুরুর আগে একসঙ্গে খানিকটা সময় কাটিয়েছে অধিনায়করা। এরপর আলোচনা শেষে ফটোশুটের সময় নিজেদের মধ্যে তাদের কথা হয়েছে অনেক, মজা খুনসুটি পাশাপাশি ছিল বিশ্বকাপ নিয়ে নানা কথাও। সেই আলোচনায় কতটা ছিল বাংলাদেশের, সব আনুষ্ঠানিকতা সমাপ্তির পর মাশরাফি জানালেন বাংলাদেশ ছিল পূর্বভাবী। এমনিতে মাশরাফি নিজের জন্য এই আয়োজন অংশ হতে পারা একটি বড় অর্জন। দেশের মাটিতে 2011 বিশ্বকাপে বিতর্কিতভাবে জায়গা দেওয়া হয়নি তাকে। তিনি বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিতে যাচ্ছেন দুটি বিশ্বকাপে, টানা দ্বিতীয় অধিনায়কের এই আয়োজনে থাকলেন, শুনলেন বাংলাদেশ নিয়ে অন্য অধিনায়কের ভাবনা, খেয়াল করলেন আগের সঙ্গে এখানকার পার্থক্য। একটা সময় বাংলাদেশকে নিয়ে প্রতিপক্ষ স্বস্তিতে বেশি মিশে থাকতো মূলত ক্রিকেটীয় ভাবনায়, কিন্তু এখনকার কথাগুলো যে প্রতিপক্ষের উপলব্ধি সে পরিষ্কার ধরতে পারছেন মাশরাফি, উপভোগও করছেন দারুণ। বাংলাদেশ যখন গুরুত্ব পায় তখন আলাদা একটি অনুভূতি কাজ করে, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্য দলের অধিনায়কের কাছ থেকে যখন বাংলাদেশকে গুরুত্ব পেতে দেখি ভালো লাগে। মনসের প্রশ্নে যেমন জিজ্ঞেস করেছে গত বিশ্বকাপের পর 9টি ওয়ানডে সিরিজ জয় নিয়ে, অন্য অধিনায়করা সেটি আগে থেকেই জানতো, আমাকে বলেছিল সেসব কথা। এটাও বলেছিল গত 2 বছরে আমাদের জয়ের হার অনেক ভালো, গুরুত্ব দিয়ে বলছে তার মানে বড় দলগুলি এখন আমাদের নিয়ে গুরুত্ব দিয়ে ভাবে, এটা অবশ্যই উন্নতির একটা চিহ্ন। এই অনুপ্রেরণা নিয়ে আরো সামনে এগিয়ে যেতে চায় বাংলাদেশ অধিনায়ক, দেশের ক্রিকেটকে দেখতে চান আর উচ্চতায়। আশা করি আমরা আরো উপরে যাব, একটা পর্যায় থেকে আমরা পরের পর্যায়ে আসতে পেরেছি। এই ধরনের টুর্নামেন্টে ভালো কিছু করলে আরো উপরে ধাপে যাব। তবে বাংলাদেশের দলকে ওরা সবাই দারুণ সমীহ করছে, এটাই ভালো লাগার ব্যাপার।